ইস্যু হচ্ছে যে উনি খুব অভিজ্ঞ এবং এই অভিজ্ঞতার কারণে কিন্তু শি ইজ এ ফেলিওর। প্রধানমন্ত্রী কারোর কথা শুনবেন না, আমার সাথে ওনার ওয়ান টু ওয়ান কথা বলার অভিজ্ঞতা আছে, একটা রুমে বসে আমরা অনেক আলাপ আলোচনা করেছি। মুশকিল হচ্ছে কি জানেন, উনি হলেন এমন একটি ব্যক্তি যে আপনি যদি 10 সেকেন্ড কথা বলেন তখন উনি 5 মিনিট কথা বলবেন আপনার ওইটার উপরে, বিকজ সব জিনিসের অভিজ্ঞতা আছে ওনার, সব জিনিসের অভিজ্ঞতা। এটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতার থেকে বলছি। আপনি যদি বলেন যে কলেরার জন্য কি করতে হবে, ওনার অভিজ্ঞতা আছে। ওইখানে ডক্টর জাফরুল্লাহ লাগবেন না, উনি নিজেই ডক্টর শেখ হাসিনা, কাজে ওনাকে এখান থেকে একটু সরে আসতে হবে। ওনার কাছে ডক্টর তো অনেক আছে, কিন্তু ওই ডক্টরেটগুলি ভুয়া। ভুয়া কেন? এইগুলি বিভিন্ন ইসে কিনা হয়েছে, দিস হ্যাভ বিন পারচেজ। আমরা জানি তো এইসব কিভাবে দেওয়া হয়, কিভাবে পাওয়া যায়। আপনি দেখেন না বাংলাদেশে কত লোক এখন ডক্টর লেখে 5,000-10,000 টাকা দিয়ে কিনে, লোকালি পাওয়া যায়, শান্তিনগরে পাওয়া যায়, আছে না? অনেকেই আছে। আমাদের জজ সাহেব আছেন একজন দুজন, তারাও ডক্টর লেখেন। এখন পরিস্থিতি এমন হয়েছে যে যারা আসল পিএইচডি তারা ডক্টর লেখেন না, তারা বাদ দিয়েছেন লেখা। আমরা একটা প্রবলেমে আছি, সাংঘাতিক প্রবলেমে আছি আমরা। ভাই আমেরিকাতে, আমেরিকার থেকে আপনি নিয়ে আসতে পারেন $3,000-5,000 খরচ করে, দে উইল গিভ ইউ, নো প্রবলেম ইন দ্যাট। এখানে একটা কি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি কি একটা সেলিম না কি নাম ছিল করেছে, সে তো 5,000 টাকায় বিক্রি করেছে এগুলি। এনিওয়ে দ্যাটস নট দি ইস্যু, নীলক্ষেতে পাওয়া যায়। এনিওয়ে দ্যাটস নট দি ইস্যু। আমি যেহেতু রাজনীতি করতে চাই না, আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, বর্তমানে যে সিভিল সার্ভেন্টসরা আপনার সাথে কাজ করছেন তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই এই লেভেলের ফ্লাড এ কাজ করার। কাজে আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলি যে আপনি যাদের ফ্লাডে কাজ করার অভিজ্ঞতা আছে, এবং এই লোকগুলি আমার লোক না, এখানে যারা আছেন ওনাদের কারোর লোক না, আপনারই লোক, কিন্তু ভালো অভিজ্ঞতা আছে, আপনি ওই সব লোকদেরকে একটু ডাকেন, ডেকে ওদের সাথে কথা বলেন যে কীভাবে এটাকে কন্ট্রোল করা যায়, কীভাবে রিলিফ দেওয়া যায়, কীভাবে রিহ্যাবিলিটেশনের দিকে যাওয়া যায়। আপনার লোকই আছে, আমাকে যদি নাম বলতে বলেন আমি বলতে পারি দু একটা নাম, কিন্তু আমি সেটা এই মঞ্চে দাঁড়ায় বলতে চাই না। আমি আজকে করাপশনের কথা বলবো না, আমি আজকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস কীভাবে ধ্বংস হয়েছে বলবো না, আমি কীভাবে হেলথ সেক্টর ধ্বংস হয়েছে আমি বলবো না, কিন্তু ওনাকে অনুরোধ করব প্রধানমন্ত্রীকে, অথবা যদি আপনারা না মানেন ওনাকে প্রধানমন্ত্রী, তাহলে আমি আওয়ামী লীগের সভানেত্রীকে অনুরোধ করব যে আপনি দয়া করে অভিজ্ঞ লোকদেরকে আনেন, ওদেরকে নিয়ে, এটা একটা মানবিক প্রবলেম, এটা হিউম্যানিটির প্রবলেম, এখানে রাজনীতি না। আমাদের যদি প্রয়োজন মনে করেন, আমার মনে এখানে যারাই আছেন সবাই সহযোগিতা করবেন, সবাই সহযোগিতা করতে রাজি আছে, কিন্তু একটু নেমে আসেন, একটু মনে করেন যে আমি সব কিছু জানি না, আপনারা আসেন আমাকে হেল্প করেন, ইটস এ সিরিয়াস ক্রাইসিস। তো বন্ধুগণ, আজকে রাজনীতি করার ব্যাপার না, আমরা সবাই জানি কি পরিস্থিতি আছে দেশের। আমরাও গণফোরাম থেকে সিলেট এবং সুনামগঞ্জে অনেক রিলিফ পাঠিয়েছি, আমি নিজে যাইনি বিকজ আমাকে মানা করা হয়েছিল নট টু গো। তখন আমি চিন্তা করলাম আমি গেলে যা খরচ হবে ওই খরচটাও রিলিফেই যাক, জনগণ কিছু পাক। ধরেন আমি প্লেনে গেলাম, 5,000 টাকা খরচ করলাম, কোনো হোটেলে উঠলাম সেখানে 2,000-4,000 টাকা খরচ করলাম, লেট দিস গো টু দ্য রিলিফ, লোকজন তো আছেই আমাদের দলে, তারা কাজ করবে। বন্ধুগণ, আমাদেরকে, আমরা যারাই এখানে আছি আমরা সবাই ছোট দল, দলটাকে বড় করতে হবে, সংগঠনগুলিকে বড় করতে হবে। এবং দেখেন, আগে আমি নিজে দেখেছি যখন দুর্যোগ হতো সব পার্টি রাস্তায় বের হতো, চান্দা কালেক্ট করতো, জনগণের থেকে কালেক্ট করে রিলিফ কাজে নেমে যেত। আজকে কেউ আপনাকে একটা টাকা দেবে না, কেউ দেবে না, আপনি চান্দা কালেক্টও করতে পারবেন না, কালেক্ট করতে গেলে আপনাকে দেবে মাইর, কারা মাইর দেবে জানেনই তো,
ওদের আসে না একটি বাহিনী কি ছাত্রলীগ না যুবলীগ কিসব হেলমেট বাহিনী আছে সো এইটাও করতে পারছি না আমরা যার জন্য আমাদেরকে কিভাবে করব আমাদের নিজেদের কাছে তো এত ফান্ডস নাই আপনি যারা বড় বড় আছে যারা টাকা দেন ওনারা আপনাদেরকে টাকা দেবেন না গণফোরামের নির্বাহী সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী যারা অ্যাডভোকেট মহসিন রশিদ বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই সভার সভাপতি এবং আমার বন্ধুগণ বলার খুব বেশি কি কিছু আছে সবাই তো বলেছেন যা বলার আমি তো রাজনীতি করতে চাই না বন্যাকে নিয়ে আমাদেরকে যেটা করতে হবে সবাইকে মিলে এদের পাশে দাঁড়াতে হবে আজকে ডেইলি স্টারে দেখলাম 73 লাখ কত জন যেন এইটার কবলে আছে আমার পার্টি বলেছে 1000 কোটি টাকা বরাদ্দ করার জন্য সরকারকে দ্যাটস আ জোক আমার পার্টি বলেছে গতকালকে ইটস আ জোক 1000 কোটি টাকা 10000 কোটি টাকা বরাদ্দ করলে 13000 সামথিং এক একটা মাথা পিছু আসবে এই বন্যা শেষ হয়ে যাবে আপনার রিহ্যাবিলিটেশন করতে হবে ঘর বাড়ি বানাতে হবে কলেরা হবে এইটার কিভাবে কি করবেন অনেক কাজ আছে আমি যেহেতু রাজনীতি করতে চাই না আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলবো বর্তমানে যে সিভিল সার্ভেন্টসরা আপনার সাথে কাজ করছেন তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই এই লেভেলের ফ্লাড এ কাজ করার কাজে আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলি যে আপনি যাদের ফ্লাডে কাজ করার অভিজ্ঞতা আছে এবং এই লোকগুলি আমার লোক না এখানে যারা আছেন ওনাদের কারোর লোক না আপনারই লোক কিন্তু ভালো অভিজ্ঞতা আছে